আসসালামু আসসালাম চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নি গঠনায় আমাদের সিলেট জেলার উপজেলার কর্মদায় ইউনিয়নের ফটিগুলি গ্রামের অলিউর রহমান নামের একজন যুবক ইন্তেকাল করেছেন ইন্নাল ইল্লাহি ও ইন্না ইহি রাজু তো তিনি ইন্তেকাল কিভাবে করেন তিনি সেখানের একজন শ্রমিক ছিলেন আর অগ্নিকাণ্ডটি যখন এক কন্টিনার থেকে অন্য কন্টিনারে লাগছিল তখন তিনি সেই বিষয়গুলো ভিডিও করে ফেসবুক লাইভে তিনি ছিলেন এবং আমাদের দেখানোর জন্য তিনি প্রায় চল্লিশ মিনিটের মতো ভিডিও করেছিলেন চল্লিশ মিনিটের পর একটি বিস্ফোরণে ওনার প্রাণ কেড়ে নেয় তো আপনারা নিশ্চয়ই জানেন সেই বিস্ফোরণটি ভয়াবহ বিস্ফোরণ ছিল প্রায় পাঁচ কিলোমিটারের মতো জায়গা ক্ষেপে উঠেছিল। সেখানে একটি ভয়াবহ একটি অবস্থা বিরাজমান আপনারা সবাই মরুমের জন্য দোয়া করবেন আর একটি সতর্ক করে যায় আপনাদের যার অবস্থায় আপনারা আপনাদের যান মাল হেফাজত করে লাইভ তারপর এই ছবি তোলা এগুলো থেকে বিরত থাকুন একটু দূরত্ব মেনটেন করে আপনারা এগুলো করুন কারণ আমাদের কুলাউড়া উপজেলার অলিউর রহমান মৃত্যুবরণ করেছেন তিনি খুব কন্টিনিউরগুলো কাছাকাছি থেকে এ লাইভগুলো দেখাচ্ছিলেন তখন সেই বিস্ফোরণে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন মোরা চট্টগ্রামের সবার জন্য দোয়া কামনা করি এবং অনেক মানুষ সেখানে মৃত্যুবরণ করেছেন অনেক ফায়ার সার্ভিসের বাইয়েরাও মৃত্যুবরণ করেছেন অনেক কষ্টদায়ক একটি বিষয় সবাই ওনাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আল্লাহ হাফিজ সালামু আলাইকুম